তুমি এগুলো মানে ঢোকার খাওয়ান খেতে এখানে লোকানোর খাওয়ান খেতে পয়সা পাইতাম আমার আড়াই জনা তিনশো টাকা। তো পুলিশে আজকে এখানে যে কিছু ড্রাগ সামগ্রী জব্দ করছে এটার সঙ্গে তোমার সম্বন্ধ কি আছে? করিমগঞ্জের মনসংগন গ্রামে কালীগঞ্জ পুলিশের অভিযান, উদ্ধার করা হয়েছে ড্রাগ সহ ধারালো অস্ত্র, সাথে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। রবিবার রাতে অভিযান চালিয়ে সাফল্য লাভ করেছে কালীগঞ্জ পুলিশ। কালীগঞ্জ পুলিশের বিশেষ অভিযান মনসংগন গ্রামে, উদ্ধার করা হয়েছে ড্রাগস এবং ধারালো অস্ত্র, সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককেও। গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করেছে কালীগঞ্জ পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, পার্শ্ববর্তী মামদপুর গ্রামের হিফজুর রহমান নামের এক যুবককে মনসংগন নতুন বস্তি গ্রামের ফিজুর রহমান ওরফে মুন্নার একটি বন্ধ দোকানে আটকে রাখা হয়েছে বলে খবর পেয়ে কালীগঞ্জ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিক তদন্তে হিফজুর রহমানকে উদ্ধার করে পুলিশ। তারপর সন্দেহজনকভাবে দোকানে খোঁজাখুঁজি করে মুন্নার দোকান থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে 8.85 গ্রাম ড্রাগস এবং কিছু ধারালো অস্ত্রাদি। দোকান থেকে এসব সামগ্রী উদ্ধার করে ফিজুর ওরফে মুন্নার বাড়িতে তল্লাশি চালিয়ে আরো কিছু ড্রাগস সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে কালীগঞ্জ পুলিশ। এদিনের অভিযানে বাজেয়াপ্ত করা ড্রাগ সামগ্রীর বাজার মূল্য প্রায় 50,000 টাকার উপরে হবে বলে জানা গেছে। এদিকে দোকান থেকে উদ্ধার করা হিফজুর রহমানকে ড্রাগস কারবারের সাথে জড়িত সন্দেহে তাকেও আটক করেছে পুলিশ। তার কাছ থেকে নগদ 30,000 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে আটক হওয়া এই হিফজুরের বিরুদ্ধে অর্থ চুরিরও অভিযোগ রয়েছে বলে জানা গেছে। পুলিশে আজকে এখানে যে কিছু ড্রাগ সামগ্রী জব্দ করছে এটার সঙ্গে তোমার সম্বন্ধ কি আছে? সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।